তোমাদের সবাইকে আমার চ্যানেল স্টাডি ফর এডুকেশনে স্বাগত জানাই। আজ আমি তোমাদের জন্য মাধ্যমিকের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হলো ভৌত বিজ্ঞান, ফিজিক্যাল সায়েন্স। এই ফিজিক্যাল সায়েন্সে তোমাদের মাধ্যমিক 2019-এর প্রশ্নপত্রটি আজ আমি সম্পূর্ণ সমাধান করব। আমি তোমাদের MCQ এবং SAQ এর সমস্ত উত্তর সহ আমাদের ভৌত বিজ্ঞান প্রশ্নপত্রে যে গাণিতিক সমস্যাগুলি থাকে, আজ আমি এই ভিডিওতে তোমাদের সেই গাণিতিক সমস্যারও আমি সমাধানগুলি করে দেবো প্রত্যেকটি অঙ্কের। তাহলে এসো আজ আমরা এই প্রশ্নপত্রটি সমাধান করি। আমাদের ক বিভাগ হলো আমাদের একের দাগে থাকে আমাদের বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন। এখানে আমাদের 15টি প্রশ্ন থাকে এবং প্রতিটি প্রশ্নের মান 1 নম্বর করে। আমাদের একের প্রশ্নটা ছিল, নিচের কোন গ্যাসটি ভূপৃষ্ঠ থেকে বিকিরিত দীর্ঘ তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট অবলোহিত রশ্মি শোষণ করে? উত্তর হবে CH4, মিথেন। দুয়েরটা হলো, STP-তে 2.24 লিটার অধিকার করে আমাদের 4.4 গ্রাম CO2, এর উত্তরটা হবে, কারণ আমরা জানি যে 22.4 লিটার অধিকার করে 44 গ্রাম CO2, তাহলে 2.24 লিটার অধিকার করবে 4.4 গ্রাম CO2। এবার তিনেরটা হলো, 1 মোল সি 1 মোল O2-র সঙ্গে সম্পূর্ণভাবে বিক্রিয়া করলে CO2 এর কতগুলি অণু উৎপন্ন হবে, না আমাদের 1 মোলে কত? অ্যাভোগাড্রো সংখ্যা 6.022 × 10⁻³ এর উত্তরটা হবে রাইট। কঠিনের কত প্রকার তাপীয় প্রসারণ গুণাঙ্ক আছে, না 3 প্রকারের? নিচের কোনটি তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি অবলোহিত রশ্মির? 6টি হলো, প্রতিসরণের ক্ষেত্রে আপতন কোণ ও প্রতিসরণ কোণ যথাক্রমে 45 ডিগ্রি ও 30 ডিগ্রি হলে কৌণিক চ্যুতির মান হবে B-টা 15 ডিগ্রি। আমার 1.7-এর প্রশ্নটা আছে, অপরিবর্তিত উষ্ণতায় কোনো পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদ V এবং পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা I হলে নিচের কোণটি সত্য? এখানে V সমানুপাতিক I, আমাদের বিভব প্রভেদ তড়িৎ প্রবাহ মাত্রার সঙ্গে সমানুপাতে পরিবর্তিত হয়। তড়িৎ চালক বল V, কার্য W ও আধান Q এর মধ্যে সম্পর্কটি হলো, Q সমান সমান হলো আমাদের আধান সমান সমান হয় আমাদের কার্য বাই তড়িৎচালক বল, তাহলে আমাদের কিউ সমান সমান W/V। তেজস্ক্রিয় পরমাণু থেকে বিটা কণা নিঃসরণের ফলে উৎপন্ন পরমাণুর পারমাণবিক সংখ্যাটি বাড়ে, দীর্ঘ পর্যায় সারণী কোন শ্রেণীতে হ্যালোজেন মৌলগুলি অবস্থিত? না, অপশান C-টা হবে শ্রেণী 17। এরপরে আমরা দেখব আমাদের 10-এর প্রশ্নটা, নিচের কোন যৌগটি কঠিন অবস্থা আয়ন দ্বারা গঠিত? সোডিয়াম ক্লোরাইড। নিচের কোনটি তড়িৎ পরিবহন ক্ষমতা সর্বাধিক অ্যাসিটিক অ্যাসিডের জলীয় দ্রবণে? নাইট্রোজেন বন্ধনের প্রথম ধাপে বিদ্যুৎপাতের ফলে নিচের কোন যৌগটি উৎপন্ন হয়? এর অপশানটা হবে NO। নিচের কোনটি অ্যালুমিনিয়ামের আকরিক বক্সাইটের সংকেত? Al2O3.2H2O। নিচের কোনটি দুটি কার্বন পরমাণুযুক্ত অ্যালকিল গ্রুপ? হলো আমাদের ইথাইল। এরপরে আমাদের যাব আমাদের বিভাগ খ। এখানে আমাদের SAQ টাই প্রশ্ন থাকে, জ্বালানি তাপন মূল্যের একক লেখো। এই উত্তরটা হবে, এখানে আমাদের জ্বালানি তাপন মূল্যের একক হলো জুল পার গ্রাম, কেজি পার গ্রাম, ক্যালোরি পার গ্রাম। এই তিনটের মধ্যে যে উত্তর লিখবে, যেটা খুশি সেটাতেই তোমরা নম্বর পাবে। এবার হচ্ছে, স্ট্র্যাটোস্ফিয়ারে উচ্চতা বৃদ্ধির সঙ্গে উষ্ণতা বাড়ে না কমে? উষ্ণতা বেড়ে যায়। ওজোন স্তর সূর্য থেকে আগত কোন রশ্মি ভূপৃষ্ঠে আপতনকে প্রতিহত করে অতি বেগুনি রশ্মিকে? নিজের বিবৃতিটি সত্য না মিথ্যা লেখো। অ্যাভোগাড্রো সূত্রে গ্যাসের অণুগুলির আয়তন গণ্য করা হয়, না অণুগুলির আয়তন গণ্য করা হয় না, সেজন্য এইটা হবে আমাদের মিথ্যা। STP-তে কত গ্রাম N2 গ্যাসের আয়তন ও চাপের গুণফল? 224 লিটার অ্যাটমসফিয়ার, যেখানে N সমান সমান আমাদের 14। এখানে হবে আমাদের N2 গ্যাসের আয়তন ও চাপের গুণফল কত বলেছে? 224 লিটার অ্যাটমসফিয়ার। আমরা জানি 22.4 লিটার হয় 1 মোল, তাহলে 224 লিটার কত হবে? না এখানে যদি 10 দিয়ে গুণ করা হয় তাহলে হয়ে যাবে আমাদের 10 মোল। তাহলে 1 মোল N2 আমরা কত জানি? N হলো 14, তাহলে N2 মানে হয়ে গেল 14 × 2 = 28। 1 মোল N2 মানে হয়ে গেল আমাদের 28 গ্রাম, তাহলে 10 মোল N2 হবে 280 গ্রাম। এটাই হবে আমাদের উত্তর। এবার আমাদের 5-এর প্রশ্নটি আছে, নিচের বিবৃতিটি সত্য না মিথ্যা লেখো।
কোনো বস্তুর মধ্য দিয়ে তা পরিবহনের সময় বস্তুর উপাদান কণাগুলির স্থান পরিবর্তন হয় না, স্থান পরিবর্তন হয় না, এটি হলো আমাদের মিথ্যা। কোনো পরিবাহী বেধ এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল অপরিবর্তিত থাকলে ওই পরিবাহী তাপীয় রোধ ও তাপ পরিবাহিতার মধ্যে সম্পর্ক কি, না তাপীয় রোধ এবং তাপ পরিবাহিতা পরস্পরের অনন্যক, মানে আমরা এখানে তাপীয় রোধ সমান সমান ওয়ান বাই তাপ পরিবাহিতা এইটা লিখলেও তোমরা নম্বর পাবে, অনন্যক লিখলেও নম্বর পাবে। একটি আলোকরশ্মি অবতল দর্পণে বক্রতা কেন্দ্র দিয়ে গেলে আপতন কোণ কত হয়, না শূন্য ডিগ্রি হয়ে যায়, জিরো ডিগ্রি। একটি প্রিজমের কয়টি আয়তাকার তল আছে, না তিনটি। একটি অর্ধপরিবাহীর উদাহরণ দাও, তোমরা জার্মেনিয়াম, আর্সেনিক যেটা লিখবে নাম্বার পাবে। একই পরিবাহীর পদার্থের একটি সরু তার ও একটি মোটা তারের দৈর্ঘ্য সমান, একই বিভব প্রভেদে রাখলে তারের তাদের মধ্যে কোনটির মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ বেশি হবে। এই অঙ্কটি করার সময় আমরা এইভাবে করব যে একই যদি বিভব প্রভেদে রাখা হয় তখন কি হয়, না আমরা যদি রোধটাকে যদি আমরা আর ধরি, প্রস্থচ্ছেদ যদি এ হয়, আমরা জানি যে আর সমানুপাতিক ওয়ান বাই এ, মানে প্রস্থচ্ছেদ যদি বেশি হয় রোধ কম হবে, রোধ কম হলে তড়িৎ প্রবাহ মাত্রা বেশি হবে, তাহলে আমাদের মোটা তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ বেশি হবে, কারণ মোটা তারের এ বেশি রোধ কম তাই তড়িৎ প্রবাহ মাত্রা বেশি, উত্তর হবে মোটা তার। এবারে নিউক্লিয় বিভাজন বিক্রিয়ার একটি অপব্যবহারের উল্লেখ হলো পরমাণু বোমা সৃষ্টি অথবা তার অপব্যবহার। নিউক্লিয় সংযোজনে যে বিপুল পরিমাণ শক্তি মুক্ত হয় কোন সূত্র তা ব্যাখ্যা করে আইনস্টাইনের সূত্র E সমান সমান MC স্কোয়ার। এবার দুয়ের দাগের 11টি হলো বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের সামঞ্জস্য বিধান করো। একেরটা হলো অক্সাইডের আস্তরণ দ্বারা জলীয় বাষ্পের আক্রমণ থেকে সুরক্ষিত থাকে আমাদের অ্যালুমিনিয়াম। দীর্ঘ পর্যায় সারণীর শ্রেণী একে সর্বাপেক্ষা কম বিজারণ গুণসম্পন্ন ধাতু হলো আমাদের লিথিয়াম। ধাতুগুলি খোলা বায়ুতে থাকলে ধাতুটি খোলা বায়ুতে থাকলে ধাতুটির ওপরে ধীরে ধীরে ছোপ ধরে, এখানে অপশান এ হবে আমাদের কপার। দীর্ঘ পর্যায় সারণীর শ্রেণী টু এ সর্বাপেক্ষা কম পারমাণবিক ব্যাসার্ধযুক্ত মৌল হবে আমাদের বিই বেরিলিয়াম। এবার আমাদের 2.12 যে প্রশ্নটি ছিল সেটি হলো আমাদের নাইট্রোজেন অণু লুইস ডট চিত্র অঙ্কন করো, এন এর পারমাণবিক সংখ্যা বলে দিয়েছে 7, এই হলো আমাদের লুইস ডট চিত্র, ঠিক আছে, ওপরে লিখবে এন্টু অনু লুইস ডট চিত্র বলে এই আঁকাটা হবে। এরপরে আমরা 13 প্রশ্নে যাই, তড়িৎ বিশ্লেষণে কোন প্রকার তড়িৎ প্রবাহ ব্যবহার করা হয়, সেটি হলো আমাদের ডিসি। প্লাটিনাম ইলেকট্রোড ব্যবহার করে অম্লায়িত জলে তড়িৎ বিশ্লেষণে ক্যাথোড বিক্রিয়াটি লেখো, আমাদের ক্যাথোড বিক্রিয়াটি হলো 2H++2E, এখানে হয়ে যাবে H2 গ্যাস হয়ে ওপরে বেরিয়ে যাবে। এরপরে প্রশ্ন হলো আমাদের পিতলের ওপর সোনা তড়িৎ লেপন করলে তড়িৎ বিশ্লেষ্য হিসাবে কি ব্যবহার করা হয়, এখানে উত্তরটা হবে আমাদের পটাসিয়াম অরোসায়ানাইড, এর সংকেত হলো KaUCN2। এরপরে 15টি আছে আমাদের নেসলার বিকারকের সঙ্গে অ্যামোনিয়ার বিক্রিয়ায় কি রং উৎপন্ন হয়, সেটি হবে আমাদের তামাটে বাদামি রং। এবারে হচ্ছে পরের প্রশ্ন 16টা, সিলভার নাইট্রেটে জলীয় দ্রবণে H2S গ্যাস চালনা করলে যে অধঃক্ষেপ পড়ে তার সংকেত হলো আমাদের Ag2S সিলভার সালফাইড। এবার হচ্ছে আমাদের উচ্চ উষ্ণতায় ম্যাগনেসিয়াম ধাতুর সঙ্গে নাইট্রোজেনের বিক্রিয়ায় যে যৌগ উৎপন্ন হয় সেটি হলো আমাদের ম্যাগনেসিয়াম নাইট্রাইট, Mg3N2 ম্যাগনেসিয়াম নাইট্রাইট। এবার হচ্ছে আমাদের পরবর্তী প্রশ্ন, মিথেন অণুতে HCH এই যে বন্ধন কোণের মান কত, 109°28'। CH3CH2 COOH এর ইউপ্যাক নামটি লেখো, এখানে দেখো মিথ ইথ প্রোপ তিনটি কার্বন আছে সেজন্য এটি হয়ে গেল আমাদের প্রোপানোয়িক অ্যাসিড, COOH আছে তাই এটা হয়ে গেল প্রোপানোয়িক অ্যাসিড। আর CNG এর শিল্পে শিল্প উৎসটা কি, না CNG-র এর শিল্প উৎস হলো আমাদের পেট্রোলিয়াম খনি বা আমাদের কয়লা খনি। এরপরে আমরা চলে যাব আমাদের পরবর্তী প্রশ্ন, সেটি হলো আমাদের বিভাগ গ।
এটা হলো আমাদের তিনের দাগে প্রশ্ন, প্রতিটি প্রশ্নের মান হলো 2। এর একের প্রশ্নটি ছিল আমাদের স্থিতিশীল উন্নয়নে ধারণাটি কি, এইটার সঙ্গে কোনো অর ছিল না, এর প্রশ্ন মান হলো আমাদের 2 নম্বর। এবার আমরা যাব 3.2 এতে। এখানে একটি আমাদের অঙ্ক আছে, অঙ্কটি হলো কোনো গ্যাসের 1 গ্রাম 7 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ও 2 অ্যাটমোসফিয়ার চাপে 410 মিলিলিটার আয়তন অধিকার করে, গ্যাসটির মোলার ভর নির্ণয় করো, যেখানে আর সমান সমান আছে 0.082 লিটার অ্যাটমোসফিয়ার পার মোল পার কে। এই অঙ্কটি করার জন্য আমাদের পি বলেই দেওয়া হয়েছে 2 অ্যাটমোসফিয়ার, ভি বলে দিয়েছে 410 মিলিলিটার, তাকে 1000 দিয়ে ভাগ করে লিটার করলাম। টেম্পারেচার 7 ডিগ্রি সেন্টিগ্রেড আমরা জানি কেলভিনে নিয়ে যেতে হবে, তাই 273 দিয়ে আমরা যোগ করলাম, করে আমাদের হলো 7 যোগ 273 করে 280 কে। আমরা জানি কি, পিভি সমান সমান এনআরটি। এবার গ্যাসের মোলার ভর যদি ক্যাপিটাল এম হয়, প্রদত্ত ভর যদি ডব্লু হয়, মোল সংখ্যা এন হয়ে যায়, আমাদের মোলার ভর বাই আমাদের যে ভরটি, আমাদের যে প্রদত্ত ভর আছে সেটি বাই মোলার ভর, ডব্লু বাই এম। তাহলে আমরা পিভি সমান সমান এনআরটি জায়গায় আমরা এনের জায়গায় ডব্লু বাই এম আর টি লিখতে পারি। এবার আমরা এমটাকে এদিকে নিয়ে গেলে ডব্লু আর টি বাই পিভি। আমাদের এখানে দেখো ওজনে বলেই দিয়েছে আমাদের 1 গ্রাম, সেজন্য ডব্লু জায়গায় 1 লিখলাম, আর হচ্ছে 0.082। টেম্পারেচার আমাদের ওপরে দেখো 280 বেরিয়েছে, 280 লিখেছি, পি লিখেছি, ভি এর জায়গায় 410/1000 লিখেছি। এবারে এই 1000টা নিচে আছে বলে ওকে আমরা ওপরে তুলে দিয়েছি, আর এখানে দেখো 0.082 আছে, এইটার জন্য নিচে একটা 1000 এসেছে। এবারে কি, এই 1000 কেটে দিলাম, এইখানে এইটা কেটে দিলাম, এবার এইটাকে যদি 2 দিয়ে 14 দুগুণে 28 করলাম, এবার আমাদের 3 14 এখানে যদি আমরা কাটাকুটি করি, 41 দেখো 2 দিয়ে কেটে দাও, এখানে 14টা রইল, এখানে 41 82টা আমরা 2 দিয়ে কাটলাম, তাহলে হয়ে যাবে আমাদের 14 দুগুণে 28, গ্যাসটির মোলার ভর হয়ে গেল 28 গ্রাম পার মোল। এটি আমাদের প্রশ্ন করেছিল। এবার এর সঙ্গে আমাদের আরেকটি অথবাতে আছে, এসটিপিতে নির্দিষ্ট ভরের একটি গ্যাস 273 সেন্টিমিটার কিউব আয়তন অধিকার করে, কত চাপে 27 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ওই গ্যাসটি 300 সেন্টিমিটার আয়তন অধিকার করবে। আমরা প্রশ্নটা দেখেই বুঝতে পারছি এটা বয়েল ও চার্লসের সমন্বয় সূত্র থেকে অঙ্কটা হবে, সেজন্য এসটিপিতে আমরা ধরে নিলাম P1 সমান সমান 76 সেন্টিমিটার HG। এইচটিপি বলে দিয়েছে যেহেতু আয়তন V1 হচ্ছে 273 সেন্টিমিটার কিউব, আর উষ্ণতা হচ্ছে T1 0 ডিগ্রি সেন্টিগ্রেড, 0 সঙ্গে 273 যোগ করে 273 কে হলো। অন্তিম চাপ P2 আমাদের জিজ্ঞাসা করেছে, আয়তন V2 বলে দেওয়া হয়েছে 300 সেন্টিমিটার কিউব, আর উষ্ণতা T2 বলা আছে 27 ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে 27 কে 273-এর সঙ্গে যোগ করে কেলভিন হলো আমাদের 300 কে। তাহলে বয়েল এবং চার্লসের সূত্রের সমন্বয় সূত্র থেকে আমরা কি পাই, P1 V1/T1 সমান সমান P2 V2/T2, P1 আমাদের 76 আছে, V1 273, T1 হচ্ছে 273, P2 আমাদের জিজ্ঞাসা করেছে V2 300, T2 300, তাহলে এখানে 273 273, এখানে 300 300 কেসে মানে কেটে গেল, তাহলে আমাদের P2 হয়ে গেল আমাদের 76 সেন্টিমিটার অফ মার্কারি HG, সেটাই আমাদের এখানে প্রশ্ন করেছিল। 3.3-এ একটি কোনো মাধ্যমে প্রতিসরাঙ্ক কাকে বলে, এবং এর সঙ্গে অথবাতে আরেকটি আমাদের প্রশ্ন রয়েছে। এরপরে আমাদের একটি অঙ্ক রয়েছে 3.4-এতে, এটিও আমাদের জলতরি থেকে, R1 এবং R2 দুটি রোধকে একই বিভব প্রভেদে, এখানে দেখো বিভব প্রভেদটা একই আছে, আলাদাভাবে যুক্ত করে দেখা গেল R1 এর মধ্যে দিয়ে প্রবাহ মাত্রা R2 এর মধ্যে দিয়ে প্রবাহ মাত্রা 6 গুণ, মানে R1 মধ্যে দিয়ে যে প্রবাহ যাবে R2 তার থেকে 6 গুণ হবে, R1 ও R2 এর অনুপাতটি নির্ণয় করো। আমরা সেজন্য আঁকাটা এঁকে নিয়েছি, আমরা যদি R1 রোধ হয়, I1 যদি তড়িৎ প্রবাহ মাত্রা হয়, বিভব প্রভেদ দুজনের ক্ষেত্রেই ভি লিখেছি, এখানে রোধ R2 এবং তড়িৎ প্রবাহ মাত্রা I2 করেছি। প্রথম ক্ষেত্রে I1 সমান সমান আমরা জানি I V/R, এখানে V1 লিখিনি কারণ আমরা জানি উভয় ক্ষেত্রেই বিভব প্রভেদটা সমান, তাহলে I1 সমান সমান V/R1, দ্বিতীয় ক্ষেত্রে I2 সমান সমান V/R2,
তাহলে এবারে আই ওয়ান সমান সমান কত বলে দিয়েছে, 6 গুণ, তাহলে 6 × i2 হয়ে গেল। তাহলে আমাদের ভি বাই আর ওয়ান ইজ ইকুয়াল টু 6 × v/r2। এখানে আমাদের ভি ভি কেটে গেল, তাহলে এখান থেকে আমরা পাই আর ওয়ান বাই আর টু সমান সমান 1/6। তাহলে আমাদের সেই অনুপাতেই জিজ্ঞাসা করেছে r1:r2 ইজ ইকুয়াল টু হয়ে গেল আমাদের 1:6। ঠিক আছে, তোমাদের এই প্রশ্নপত্রে যদি কোনো অসুবিধা হয় অতি অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানিও, আমি তোমাদের প্রবলেমটা সলভ করে দেবো। আমাদের 3.5-এতে কিছু থিওরি সব প্রশ্ন আছে, 6-তেও তাই, 7-এর প্রশ্নগুলো তোমরা একবার দেখে নাও, যদি কোনো অসুবিধা হয় আমাকে জানিও, আমি এর উত্তর বলে দেব। এবার আসছি আমরা পরবর্তী বিভাগ, বিভাগ খ। এবং এই বিভাগ খয় হলো আমাদের প্রতিটি প্রশ্নের মান থাকে 3 করে, তার ভাগ আমাদের 1+2, 2+1, কখনো বা পুরো 3ও প্রশ্নটি থাকে। 4.1-এতে আমাদের একটি থিওরির পোর্শনের আমাদের কোয়েশ্চেন আছে, 4.2-এ আমাদের একটি অঙ্ক আছে। উচ্চ তাপমাত্রায় অ্যালুমিনিয়াম দ্বারা Fe2O3কে বিজারিত করে 558 গ্রাম এফি প্রস্তুতির জন্য কত গ্রাম অ্যালুমিনিয়াম প্রয়োজন, বিক্রিয়াটিতে কত মোল Fe2O3 লাগবে। এখানে বলে দেওয়া হয়েছে আমাদের Fe = 55.8, অ্যালুমিনিয়াম বলে দিয়েছে 27, এবং আমাদের ও অক্সিজেন বলে দেওয়া হয়েছে 16। তাহলে এই অঙ্কটি করার জন্য আমাদের প্রথমে আমাদের ইকুয়েশানটা লিখতে হবে। এই ইকুয়েশানটা কি হবে না, এটি হলো আমাদের Fe2O3+2Al, এখানে যদি আমরা হিট দিই তাহলে 2Fe+Al2O3। আমাদের অ্যালুমিনিয়াম জানি 27, তাহলে 2 × 27 হলো, এবং আয়রনের ক্ষেত্রে 2 × 55.8, এত গ্রাম হলো। তাহলে আমাদের কি জিজ্ঞাসা করেছে, কতটা অ্যালুমিনিয়াম প্রয়োজন, তাহলে 2.55.8 গ্রাম এফি পেতে অ্যালুমিনিয়াম প্রয়োজন হয় কত না, 2.27 গ্রাম, আমরা এখানে গুণ করিনি কাটাকুটি করতে সুবিধা হবে বলে। তাহলে 1 গ্রাম এফি পেতে প্রয়োজন হবে এত বাই 2.55.8 গ্রাম, 558 গ্রামে কত হবে না, 2.27 × 558, এত কিন্তু এত। এবার 2 2 কেটে গেল, এখানে আছে, এখানে যদি 10 করি মানে এইটা তুলে গেলে আমাদের এখানে 10 হবে। এবার 558 কেটে গেল, 27-এর সঙ্গে 10 গুণ করলে হয়ে গেল 270 গ্রাম। আমাদের পরে আরেকটি প্রশ্ন আছে, সেটিতে জিজ্ঞাসা করেছে যে কত মোল Fe2O3 লাগবে। এবার আমাদের 54 গ্রাম অ্যালুমিনিয়াম বিক্রিয়া করে 1 মোল Fe2O3 সঙ্গে, কারণ দেখো এখানে Fe2O3 হলো আমাদের 1 মোল, তাহলে 1 গ্রাম অ্যালুমিনিয়াম বিক্রিয়া করবে 1/54 মোল Fe2O3-এর সঙ্গে, তাহলে 270 গ্রাম অ্যালুমিনিয়াম বিক্রিয়া করবে 270/54 মোল। এবার 270/54 আমাদের 5 দিয়ে কেটে যায়, তাহলে উত্তর হলো 5 মোল Fe2O3-এর সঙ্গে, তাহলে উত্তর হবে 270 গ্রাম অ্যালুমিনিয়াম প্রয়োজন, আর বিক্রিয়াটিতে 5 মোল Fe2O3 লাগবে। এবং এর সঙ্গে আমাদের আরেকটি 4.2-এতে অথবা আরেকটি অঙ্ক ছিল, সেটি হলো আমাদের 32.1 গ্রাম অ্যালুমিনিয়াম ক্লোরাইডকে ক্যালসিয়াম হাইড্রক্সাইড সহযোগে উত্তপ্ত করে 10.2 গ্রাম অ্যামোনিয়া, 33.3 গ্রাম ক্যালসিয়াম ক্লোরাইড ও 10.8 গ্রাম জল পাওয়া গেল। কত গ্রাম ক্যালসিয়াম হাইড্রক্সাইড বিক্রিয়াটিতে অংশগ্রহণ করলো, এই বিক্রিয়ায় কত মোল NH3 এবং STPতে কত লিটার NH3 উৎপন্ন হলো, যেখানে N আমাদের 14 এবং H আমাদের 1 দেওয়া আছে। আগে আমরা বিক্রিয়াটি লিখব, 2NH4Cl+CaOH2, এখান থেকে CaCl2+2NH3+2H2। আমাদের NH4Cl এখানে সবার গ্রাম কতটা করে লেগেছে সব দিয়ে দেওয়া হয়েছে, আমি সেটাই লিখেছি। দেখো NH4Cl হচ্ছে 32.1 গ্রাম, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে আমাদের বার করতে হবে তাই x গ্রাম নিয়েছি, আমি নিচে লিখেছি প্রয়োজনীয় CaOH2 এর ভর ধরে নিই x গ্রাম। এবার CaCl2 দেওয়া আছে 33.3 গ্রাম, আমাদের অ্যামোনিয়া রয়েছে 10.2 গ্রাম এবং H2 হচ্ছে 10.8 গ্রাম। আমরা কি জানি, বিক্রিয়ক পদার্থের ভর সমান সমান বিক্রিয়াজাত পদার্থের ভর, মানে এই দিকে যোগফল সমান সমান এই দিকের ভর যোগফলে সমান হবে। তাহলে এই দুজনকে যোগ করলাম, 32.1+x সমান সমান ডান দিকের গুলো যোগ করেছি, করে আমি এক্সটা মান বার করেছি 22.2 গ্রাম।
তাহলে এখানে আমাদের 22.2 গ্রাম ক্যালসিয়াম হাইড্রক্সাইড বিক্রিয়াটিতে অংশগ্রহণ করলো। আমাদের একটা উত্তর বেরোলো। পরে এবার জিজ্ঞাসা করেছে আরও 2টি প্রশ্ন, যে কত মোল NH3 লাগবে আর STPতে কত লিটার NH3 উৎপন্ন হবে। আমরা জানি NH3 এর গা আণবিক ভর কত, নাইট্রোজেনের জন্য 14 আর EH3 আছে, তাহলে 1 গুণ 3 করে আমাদের 14 আর 3 যোগ করে হয়ে গেল 17 গ্রাম। 17 গ্রাম বিক্রিয়াটিতে উৎপন্ন অ্যামোনিয়ার পরিমাণ হলো 10.2/17। কেন 10.2? কারণ আমাদের এখানে NH3টা 10.2 গ্রাম দেওয়া আছে। তাহলে 10.2/17 হলো। এবার এখানে আমরা যদি কাটাকুটি করি দেখবে 3/5 মোল হলো। তাহলে 1 মোল NH3 STPতে আয়তন হলো 22.4 লিটার। তাহলে 3/5 মোল NH3 STPতে আয়তন হবে 22.4 × 3/5, কাটাকুটি করলে দেখবে হবে 13.44 লিটার। এরপরে আমাদের আরও 2টি আমাদের ওই প্রশ্ন আছে, থিওরি পোর্শনে প্রশ্ন আছে। এরপরে আমাদের প্রশ্ন সেটি হলো, আমাদের একটি আলো থেকে বঙ্ক আছে, একটি উত্তল লেন্স থেকে 20 সেন্টিমিটার দূরে একটি বস্তু রাখার ফলে উৎপন্ন প্রতিবিম্ব লেন্সের কোনো দিকেই পাওয়া গেল না, ওই লেন্সের ফোকাস দূরত্ব কত? ওই লেন্সের ফোকাস দূরত্ব 20 সেন্টিমিটারই হবে। বায়ু সাপেক্ষে কাঁচের প্রতিসরাঙ্ক 1.5 হলে কাঁচের সাপেক্ষে বায়ুর প্রতিসরাঙ্ক কত হবে? আমরা এখানে এয়ার, বায়ু মানে এয়ার, তাই এ ধরেছি, কাঁচ মানে গ্লাস তাই জি ধরেছি। তাহলে এ মিউ জি ইজ ইকুয়াল টু 1.5, তাহলে জি মিউ এ বার করতে হবে। আমরা কি জানি এ মিউ জি ইজ ইকুয়াল টু 1/GμA। এবার আমাদের এ মিউ জিটা 1.5 দেওয়া আছে, তাহলে জি মিউ এ কত হবে? 1/1.5। তাহলে 1 মানে হলো আমাদের এই 10.2 উঠে গেলে 10/15, কাটাকুটি করলে হবে আমাদের 2/3। তাহলে কাঁচের সাপেক্ষে বায়ুর প্রতিসরাঙ্ক হয়ে গেল 2/3। এর সঙ্গে আমাদের অথবাদিহ আরেকটি অঙ্ক আছে, একটি বস্তু দৈর্ঘ্য 5 সেন্টিমিটার এটিকে উত্তল লেন্সের সামনে 2 সেন্টিমিটার দূরত্বে রেখে 10 সেন্টিমিটার দৈর্ঘ্যে প্রতিবিম্ব পাওয়া গেল, রৈখিক বিবর্ধন ও প্রতিবিম্বের দূরত্বটি কত হবে? আমরা জানি রৈখিক বিবর্ধন এম ইজ ইকুয়াল টু হয় প্রতিবিম্বের দৈর্ঘ্য বাই বস্তুর দৈর্ঘ্য। তাহলে এম সমান সমান কত? প্রতিবিম্বের দৈর্ঘ্য 10 আর সেন্টিমিটার, বস্তুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার, কাটাকুটি করলে হয়ে যায় 2। তাহলে রৈখিক বিবর্ধন আমরা জানি এম হয়ে গেল আমাদের প্রতিবিম্বের দূরত্ব বাই বস্তু দূরত্ব। আরেকটি প্রশ্ন আছে, এবার রৈখিক বিবর্ধনটা আমরা কত পেরিয়েছে আমাদের 2, তাহলে রৈখিক বিবর্ধনের জায়গায় 2 লিখেছি, প্রতিবিম্বের দূরত্ব বার করতে হবে, বস্তুর দূরত্ব আমাদের 2 দেওয়া আছে। তাহলে প্রতিবিম্বের দূরত্ব কত হবে? রৈখিক বিবর্ধন গুণ 2, তাহলে 2 গুণ 2 এখানে হয়ে গেল 4। তাহলে প্রতিবিম্বের দূরত্ব বেরিয়ে গেল 4 সেন্টিমিটার। আমাদের 2টি প্রশ্ন করেছিল, তাহলে একটি হবে রৈখিক বিবর্ধন হবে 2 আর প্রতিবিম্বের দূরত্ব হয়ে গেল 4 সেন্টিমিটার। এরপরে দেখো 4.6 একটি থিওরি পোর্শন আছে অঙ্ক, আর 4.7 আরেকটি আমাদের অঙ্ক দেওয়া আছে। একটি বৈদ্যুতিক বাতিকে 220 ভোল্ট মেইনসের সঙ্গে যুক্ত করলে 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ ঘটে, ওই বাতিকে 110 ভোল্ট মেইনসের সঙ্গে যুক্ত করলে কতটা তড়িৎ প্রবাহ হবে? এবার বাতিটির রোধ আমি ধরে নিই আর, প্রথম ক্ষেত্রে ভি ইজুকাল টু IR থেকে আমরা কি পাই? ভি আমাদের 220 আছে, আই হয়ে গেছে আমাদের 1 দেওয়া আছে, দেখো 1 অ্যাম্পিয়ার, তাহলে 1 × R, তাহলে আর হয়ে গেল 220 ওহম। ওই বাতিটিকে 110 ভোল্ট মেইনসের সঙ্গে যদি যুক্ত করা হয় তড়িৎ প্রবাহটা জিজ্ঞাসা করা হয়েছে। তাহলে আমরা কি জানি? ভি ইজুকাল টু IR, তাহলে দ্বিতীয় ক্ষেত্রে V2 ইজুকাল টু I2 আর রেখেছি, কারণ আমাদের রোধটা 220 ধরেই হবে। তাহলে I2 ইজ ইকুয়াল টু কত? আমাদের V2 বাই আমাদের R, তাহলে V2 হয়ে গেছে 110, এখানে হয়ে গেল 220। হ্যাঁ, আর আমরা 220 ধরেই করব। তাহলে এখানে কাটাকুটি করো, 11 1 এখানে 2, তাহলে 1/2, এটা হয়ে যাবে আমাদের 0.5 অ্যাম্পিয়ার। আমাদের সাথে আরেকটি অঙ্ক আছে, তাদের সাথে একটি বৈদ্যুতিক বাতিকে, এই অঙ্কটি এইমাত্র করলাম, পরেরটা হলো 220 ভোল্ট 60 ওয়াট ও 110 ভোল্ট 60 ওয়াট দুটি বাতি রোধের অনুপাত নির্ণয় করো। আমরা জানি কি? ক্ষমতা সমান সমান V2/R, তাহলে আর সমান সমান কত? V2/P, তাহলে এবার R1:R2 হয়ে যাবে এখানে V1² / P1:V2² / P2। এখানে আমাদের সব বলে দেওয়া আছে, 220 আর আমাদের পাওয়ার কত না 60, আর আরেকটা হচ্ছে 110 আর 60। তাহলে V1² আছে বলে 220 × 220/60, V2² আছে বলে 110 × 110/60। এবার এগুলো কাটো, এখানে যদি আমাদের এরমভাবে কাটাকুটি হয় 11 1
এগারো দুইয়ে এগারো দুইয়ে, মানে এগারোর সঙ্গে এটা দুই দিয়ে কেটেছি, এটা দিয়ে এটা কেটেছি, তাহলে আমাদের হয়ে গেল 66 কেটে যায়, তাহলে দুই দুগুণে চার, 4:1, তাহলে R1:R2 হয়ে গেল আমাদের 4:1, দুটি বাতির রোধের অনুপাত হলো আমাদের 4:1। এরপরে থিওরি অঙ্কগুলি দেখে নাও, এই হলো আমাদের প্রশ্নপত্র, এরপরে আর সেরকম কোনো অঙ্ক নেই। তাহলে আজ আমি তোমাদের 2019 ভৌতবিজ্ঞান প্রশ্নপত্রটি সম্পূর্ণ সমাধান করে দিলাম। আশা রাখি তোমাদের ভালো লেগেছে, উপকারে আসবে নিশ্চয়ই ভিডিওটি, এবং এই উপকারটি এবং এই ভিডিওটি তোমাদের যদি ভালো লাগে তাহলে অতি অবশ্যই লাইক করো, বন্ধুদের শেয়ার করো, এবং এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও আমি ভবিষ্যতেও দিতে থাকবো। এছাড়া আমি মাধ্যমিকের প্রতিটি বিষয়েরই সাজেশানও দিয়ে থাকি, তাই তোমরা যারা আমার এই চ্যানেলে নতুন বন্ধু, প্রথমবার আমার চ্যানেলে ভিডিও দেখছো, তারা আমার এই চ্যানেল স্টাডি ফর এডুকেশনকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।